আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন আশা করি ভালো আছেন। আমাদের সুবর্ণ জয়ন্তী পালিত হলো, কিন্তু সেটা কোনোভাবেই শুভ ছিল না। সবার জন্যই একটা কালো অন্ধকার ছায়ায় ঢেকে গেছে আমাদের সুবর্ণ জয়ন্তীটা। পুরোটাই একটা মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে গেছে। পুরো তিন চারটা দিন একেবারেই শ্বাসরুদ্ধ করা অবস্থায় বাংলাদেশ পার করেছে। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বে আমরা যারা বাঙালি আছি, বাংলাদেশি আছি, আমরা নিজেরাও শ্বাসরুদ্ধকর অবস্থায় পার করেছি। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। খুবই সুন্দর, হাসি খুশি এবং খুব ভালোভাবে সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছর পালন হওয়ার কথা ছিল, উচিত ছিল, যেটি আমাদের হয়নি। এবং আমাদের সরকার অনেক দিক থেকে সফল হলো, আমি বলবো যে এই দিক থেকে তারা ব্যর্থ হয়েছে। একটি সুন্দর সুবর্ণ জয়ন্তী তারা উপহার দিতে পারেনি। হয়তো তারা ওনারা অনেক কিছুই করেছেন, অনেক ভালো কাজই করেছেন, যেটা সবসময় আমরা শুনে থাকি, কিন্তু এই জিনিসটা ওনারা ভালো করে করতে পারেনি। সবাইকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে, যারা মুক্তিযোদ্ধা পরিবার আছে সবাইকে নিয়ে, তারপরে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, এবং আমরা 18 কোটি মানুষ সহ আমরা যারা বাইরে আছি, তারাও আমরা খুশি থাকতে পারিনি সেই দিনগুলোতে। সো এটা খুবই অন্ধকারচ্ছন্ন কিছু দিন ছিল বাংলাদেশের জন্য, এবং খুবই মর্মান্তিক, খুবই স্মরণীয়, মুক্তিযুদ্ধের মতো আরেকটি স্মরণীয় মনে হচ্ছে যে ক্ষুদ্র একটি যুদ্ধ হয়ে গেছে, যেটি হচ্ছে যে সরকার, সরকারের প্রশাসন এবং সরকারের বাহিনী, সরকারের প্রশাসনের সাথে, হেফাজতের সাথে এবং অন্যান্য দলের সাথে একটা আরেকটি যুদ্ধ নিজের দেশের মধ্যে হয়ে গেল কয়েকদিন ব্যাপী। এবং খুবই হৃদয় বিদারক অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে, এবং যেটি ঘটেছে সবচেয়ে বেশি যে হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ যেখানে যারা মৃত্যুবরণ করেছেন, যারা আসলে তারা তো তাদের গুরুজনকে খুশি, গুরুজনের ডাকে এবং বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য তারা এসেছেন এবং তাদের সম্মান জানাতে এসেছেন, কিন্তু তারা গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গিয়েছেন। এখনো হাজার হাজার মানুষ এখনো হসপিটালে আছে, জেলে আছে। আসলে যারা জীবন দিয়েছেন তারা হয়তো এতটা আগে পিছিয়ে অনেক কিছুই চিন্তা না করে তারা জীবন দিয়েছেন। তারা যারা তাদের উপরেই ছিলেন, তাদের নির্দেশে হয়তো আন্দোলনে এসেছেন, এবং তাদের নির্দেশে আন্দোলনে এসেছেন, এবং আন্দোলনে থেকে তারা মৃত্যুবরণ করেছেন, তারা আহত হয়েছেন, তারা জেলে গিয়েছেন। কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের যে পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণটার দায়িত্ব কে নিবে? এটা দায় কি সরকার নিবে, নাকি হেফাজত নিবে, নাকি অন্য সব যারা দল আছেন, যারা নির্দেশ দিয়েছেন তারা নিবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন জাতির কাছে এটি, যে এদের দায়ভার কে নিবে, এবং এরা যে মৃত্যুবরণ করেছে, এরা যে জীবন দিয়েছে, তারা তো আন্দোলন করেছে, তারা তাদের জায়গা থেকে তারা দেশের জন্য আন্দোলন করেছে, তাদের দেশের জন্য মৃত্যুবরণ হয়েছে, কিন্তু তাদেরকে অনেকে শহীদ হিসেবে মানতেও রাজি না, এবং তাদেরকে অনেকটা বিদ্রোহী হিসেবেও অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তাহলে তাদের পরিচয়টা কি হবে এবং তাদের দায়িত্বটা কে নিবে, এটাই হচ্ছে এখন জাতির সামনে বড় প্রশ্ন। তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জীবন গিয়েছে, এদের দায়ভার কে নিবে? এবং যারা হেফাজত নেতা আছেন তারাও নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং তারাও অবশ্যই সুন্দর একটা সমাধান আমাদেরকে দেবেন। এই যে হাটহাজারীতে এবং ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাগুলো ঘটেছে, এবং সেখানকার এমপিদেরকে, এমপিদের বা নেতা কর্মীদেরকে আমরা সেভাবে কোনো পজিটিভ কোনো কথা বলতে দেখিনি। মানে যারা জনপ্রতিনিধি, তাদের যে জনপ্রতিনিধিত্ব করার যে কথা বলার উচিত ছিল তারা সেটা বলেনি। ইভেন ব্রাহ্মণবাড়িয়ার যে এমপি, উনি বারবার একটা টক শোতে বলার চেষ্টা করেছেন যে ফুলের বাগান নষ্ট করেছে আন্দোলনকারীরা, ফুলের বাগান নষ্ট করেছে। তো ওনার কাছে মানুষের জীবন থেকে, দেশে থেকেও ফুলের বাগানের মর্যাদা অনেক বেশি। আরেকটি জিনিস আমি না বললেই নয় এবং উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে যে সময় মানুষ রক্তাক্ত হচ্ছে, রক্তাক্ত হয়ে রাস্তায়, যে সময় মানুষ দেশের জন্য চিন্তা করছে, যে একটি
বিতর্কিত রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছে এবং তাকে নিয়ে বাংলাদেশে যেই ঘটনা ঘটে যাচ্ছে, রক্তাক্ত পরিস্থিতি ঘটে গেছে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের ঠিক যুবলীগের এক নেতা যে সুমন, ব্যারিস্টার সুমন, তাকে আমরা একটা বাটপার হিসেবে আমরা আগেও জানি, সে একটা বাটপার, আমরা তার বাটপারি পুরো দেশের মানুষ বুঝতে পারলো, অবশ্য আওয়ামী লীগ তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে অন্ধের মতো, যার জন্য সে এইটি বলতো কখনো দ্বিধাবোধ করেনি যে মুজিব কোর্ট গায়ে দিলে মৃত্যুর ভয় থাকে না, এই কথাটা তার মুখ থেকে বের হয়ে আসছিল যে হয়তো সেই শেখ মুজিবুর রহমানের সাথে সে হয়তো আল্লাহর সাথে মিলানোর কোনো একটা চেষ্টা সে করেছে নাউজুবিল্লাহ। তো তার এত বড় একটা স্পর্ধা, সে বলে যে মৃত্যুর ভয় থাকে না মুজিব কোর্ট গায়ে দিলে, তার মানে কি? তো সে সময়ে একটা গাড়ি কিনেছে, 1 কোটি টাকা দিয়ে সে গাড়ি কিনেছে, তার মানুষ মারা যাচ্ছে বা মানুষ যেভাবে গাড়ি ভাঙচুর হচ্ছে, সেই সময়ে তার গাড়িতে কেউ হামলা করে কিনা, গাড়ি নষ্ট হয় কিনা, সেই দুশ্চিন্তায় সে করেছে এবং সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সে 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে, এখন সে গাড়ি নিয়ে সে টেনশনে আছে। বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে তার ওই মুহূর্তে কোনো চিন্তা ছিল না। তাহলে তার দেশপ্রেমটা কোথায়? সে যে যুবলীগের নেতা হয়েছে, সে যে আওয়ামী লীগ করে, তো তাদের আসলে তার দেশপ্রেমটা কোথায় সেটা আমি খুঁজে পেলাম না, যে সুবর্ণ জয়ন্তীর সময় কোনো একটা সমাধান বা সুন্দর একটি বক্তব্য রাখার পরিবর্তে উনি ওনার গাড়ি সহ ফটো সেশন করে সেখানে গাড়ি কত দিয়ে কিনেছেন তার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। তার ভো করার আগে চোরার মনে চুরি, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে চোরার মনে চুরি, মানুষ তাকে প্রশ্ন করার আগে সে গাড়ির বিবরণ দিয়ে দিয়েছে যে গাড়ি কত দিয়ে লোন নিয়ে কিনেছে, কিভাবে লোন শোধ করবে, কত টাকা দিয়ে কিনেছে, তার কোনো বাড়ি নেই, সেই ফিরিস্তি সে দিয়েছে। যখন বাংলাদেশে খুবই ভয়াবহ একটা অবস্থা, যে প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হেফাজত কর্মীদের যেখানে রক্তাক্ত অবস্থা বিরাজ করছে, ঠিক সেই সময় সে এই ধরনের স্ট্যাটাস দিয়ে থাকে। তার আসলে তার দেশপ্রেম নিয়ে অনেক সন্দেহ, এটা আগেও ছিল, এখন আরও বেশি। এবং সে যে বর্ণনা দিয়েছে এবং সে যে দলের যে চামচামি করেছে এতদিন, এই গাড়িটা হয়তোবা সেই চামচামির উপহার স্বরূপ সে পেয়েছে, সেটা তো সে মানুষ প্রশ্ন করার আগে সে এই জন্য তার বর্ণনা দিয়ে যাচ্ছে সে গাড়িটা কিভাবে পেয়েছে। বলে না অতিভক্তি চোরের লক্ষণ, তার সে চোরের লক্ষণ ধরা পড়েছে। তো আমরা আগে দেখেছি যে আমাদের ডিজিটাল আইনের মাধ্যমে যেভাবে আমাদের কথা বলা বন্ধ করার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে এবারও আমরা ঠিক বিরত থাকতে দেখিনি। এবারে বেশ কয়েকদিন, 3-4 দিন ফেসবুক বন্ধ ছিল, তারপর ইন্টারনেট বন্ধ ছিল, মানুষের সাথে পুরো বিশ্বে যোগাযোগ বন্ধ ছিল। এটা কি আসলে গণতান্ত্রিক দেশে এটা কতটা শোভনীয় যে একটি সুবর্ণ জয়ন্তীর সময় যেখানে প্রতিটা মানুষকে নিয়ে আনন্দ মুহূর্ত কাটানোর কথা, সেখানে মানুষকে একটা মুমূর্ষুকর অবস্থা, একটা বন্দী জীবন, একটা শ্বাসরুদ্ধকর জীবন সেই কয়দিন কাটাতে হয়েছে, শ্বাসরুদ্ধকর অবস্থায় সেই কয়েকটা দিন কাটাতে হয়েছে সবাইকে। সেই আমাদের সরকার বলেছে যে নরেন্দ্র মোদী আসবে, নরেন্দ্র মোদী এসেছে, নরেন্দ্র মোদী থাকলো, তার সবগুলো পরিকল্পনা অনুযায়ী কাজ করলো, তারপর সে ফেরত গেল। কিন্তু মাঝখান থেকে বাংলাদেশ হারালো সরকারের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, অনেক কিছুই। এবং এই মুক্তিযোদ্ধাদের যে আশা ভরসা ছিল, যে আশা ভরসার জায়গা ছিল যে সুবর্ণ জয়ন্তীতে সবাই একসাথ হবে, একটা আনন্দঘন পরিবেশে হবে, পুরো বাংলাদেশ হাসবে, কিন্তু পুরো বাংলাদেশ রক্তের বন্যায় বয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই বাংলাদেশের জন্য কি 50 বছর আগে স্বাধীনতা হয়েছিল, যে যারা রক্ত দিয়েছিল তারা কি রক্ত দিয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য যে 50 বছর বয়সে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের আনন্দ করার যে স্বাধীনতাকে ঘিরে যে আনন্দ, সে আনন্দ করার কোনো অধিকার নেই, এবং বরং অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। কিসের জন্য জীবন দিতে হলো? যেই লোকটার হাতে
মুসলমানদের রক্ত রাগা, যে যে লোকটা এত বিতর্কিত সেই লোকটা আবার বলছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য উনি জেলে গিয়েছেন। এত বড় ডাহা মিথ্যা কথা, এত বড় ইতিহাস কিভাবে রচনা করে হঠাৎ করে? এখন আমরা প্রতিদিনে দেখছি যে ইতিহাস পরিবর্তন হচ্ছে, এটি কিভাবে সম্ভব আসলে? আমরা শেখ মুজিবুর রহমানকে অবশ্যই শ্রদ্ধা করি, তার জন্য আমাদের অনেক ভালোবাসা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অনেক ভালোবাসাই আছে, কিন্তু ওনার দলের লোকজন ওনাকে বিতর্কিত করে ফেলছে, ওনাকে বেশি সম্মান দিতে যেয়ে ওনাকে বিতর্কিত করে ফেলছে, হয়তো ওনারাও বুঝতে পারছে না। অবশ্যই এটার বোধগম্য হবে এবং অবশ্যই ওনারা এটা বুঝতে পারবে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা জীবন দিয়েছে তাদের দায়িত্ব কে নেবে, এবং যারা আক্রান্ত আছে, যারা জেলে আছে, তাদের ব্যাপারে কী ব্যবস্থা হবে সেটা জাতিকে সুস্পষ্ট করতে হবে, আমাদের সরকারকে, আমাদের যারা হেফাজতের নেতারা আছেন যাদের ডাকে তারা সাড়া দিয়েছে, তাদেরকে অবশ্যই স্পষ্ট করে জানাতে হবে জাতিকে যে তার যারা জীবন দিয়েছে, যারা হসপিটালে আছে, যারা জেলে আছে, তাদের মূল্য তারা কীভাবে দেবে এবং তাদের জন্য কী ব্যবস্থা ওনারা নিয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।